আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রত্যাশী ছিলাম, কিন্তু আমি প্রার্থী হইতে পারি নাই, মনোনয়ন ফর্ম পাই নাই, এই কারণে। তো আমি যেহেতু একজন জনগণের অভিভাবক, সারা বাংলাদেশে সবাই আমারকে চিনে এবং আমার খালি প্রশ্ন করে যে রাজনীতি আগামীতে কি হইতেছে সামনে। আমার সাধারণ জ্ঞানে আর কি মনে হইতেছে কি যে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, বিএনপি কিন্তু বিরোধী দল না, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দল, প্রধান দল, বিএনপি প্রধান দল। যেহেতু আওয়ামী লীগ এখন বর্তমানে 15 বছর চালাইছে, অনেক শক্তিশালী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর দল, হাতে গড়া দল, অনেক শক্তিশালী পুরানো দল, কিন্তু আওয়ামী লীগ 15 বছর খাইছে, তো জনগণ হলো এক প্লেটে ভাত খাইতে চায় না, পুরান প্লেট আর খাইতে চায় না। প্রধানমন্ত্রীরা কিন্তু মনে মনে ভালোবাসে, উন্নয়নের সমর্থন করে, কিন্তু ওই যে এক প্লেটে জনগণ খাইতে চান না, আর চাল ডাল তেলের দাম বাইরে গেছে, জনগণের তো কোনো অর্থনৈতিক উন্নতি হইতেছে না, হইব সময় লাগবে, সেই কারণে একটা নতুন দল আসবে। তো এখন হলো বিএনপি হলো প্রধান দল, কারণ 300 আসনে তাদের মিনিমাম 9000 প্রার্থী আছে যোগ্য, মানে সবাই খালি বিএনপির যায় এখন। এবং আমরা চাইতেছি থার্ড ফোর্স, থার্ড ফোর্স মানে সকল দল মিল্লা, বামপন্থী, ডানপন্থী, গণতন্ত্র মঞ্চ, সকল দল মিললে একটা থার্ড ফোর্স, এইটা যদি বিরোধী দল হিসাবে থাকে তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কারণ আমরা তখন আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করে আমরা ফিরাতে পারবো, আমরা তৃতীয় শক্তিরা, তখন বিএনপির গিয়ে রাস্তায় মারামারি করা লাগবে, কারণ বিএনপির উপরে তো গোলাগুলি শুরু হয়ে যাবে। আর আমরা যদি এই পথটা যদি নিতে পারি যে এই প্ল্যাটফর্মটা যে আমরা তৃতীয় শক্তিরা, আওয়ামী লীগ যদি কোনো ভোট ডাকাতি করে, আওয়ামী লীগ শেখ হাসিনা ম্যাডাম তো ভোট ডাকাতি করে না, যার যার আসনে আওয়ামী লীগে যার এই নমিনেশন দেয় সেই কি আগে ভোট ডাকাতি করে নিজে আগে ব্যক্তিগতভাবে ক্ষমতায় আসতে চায়, আওয়ামী লীগ ডুববো কিনা এটা তারা দেখে না। হ্যাঁ, ভালো ভালো নেতারা তো বয়স হয়ে গেছে, এখন ভোট ডাকাতি এগুলো প্রধানমন্ত্রীও চায়, এখন ভোট ডাকাতি করে এমপি মন্ত্রী, কারণ এগুলো ঠেকানোর জন্য একটা থার্ড প্ল্যাটফর্ম আমরা আছি, গণতান্ত্রিক জোট, বাম গণতান্ত্রিক জোট একটা আছে, বামপন্থী তারা 300 আসন দেয় জোট, এটা গতবার দিয়েছিল একটা শক্তিশালী, কিন্তু আমরা হলাম গণতান্ত্রিক জোট, আমার জোট হলো গণতান্ত্রিক জোট, আমি তো আর প্রধানমন্ত্রী না, আর আমি রাষ্ট্রপতিও না, আর আমি মেম্বারও না। এখন কত হলো থার্ড একটা প্ল্যাটফর্ম, যদি গণতান্ত্রিক জোট যদি থাকে, নামটা সুন্দর আমার, যে জোটটা আমি যদি এটা রাখি, আর সারা বাংলাদেশের যত দল আছে সব দল থেকে বাইসে বাইসে একজন 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 দুইজন করে নিয়ে তৃতীয় একটা প্ল্যাটফর্ম হয়, তখন বিএনপি এবং গণতান্ত্রিক জোট, জাতীয়তাবাদী জোট এবং গণতান্ত্রিক জোটের একটা নির্বাচন হবে, তখন বিশ্ব তাকাইবে, তখন আওয়ামী লীগ এমন নেই, আওয়ামী লীগের তো লোক নাই, সমর্থক আছে কিন্তু ভোট দেওয়ার বেলা কেউ, যেমন দেখেন চর্ম নাই, সারা বাংলাদেশে চর্ম নাই, এমন কোনো ব্যক্তি নাই, মুসলমান নাই, হিন্দুরা ভক্ত, ভোট দেওয়ার বেলা কিন্তু ইসলামী দলটাকে ক্ষমতা আনে না, আমরা কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ঠিক তেমনই আওয়ামী লীগকে এবার কেউ ক্ষমতা আনবে না, কিন্তু পছন্দ করে, বঙ্গবন্ধুকে পছন্দ করে বিদায়, আজকে প্রধানমন্ত্রীকে অনেক কিছু বলে না অনেক সময়, কিন্তু আওয়ামী লীগ আসবে না, যেহেতু আওয়ামী লীগ আসবে না, থার্ড ফোর্স একটা থাকবে তারা বিরোধী দলে, যাতে বিএনপি যদি আসলে তারা বলতেছে যে আমরা কোনো প্রতিশোধ নিব না, বিএনপি বলতেছে কি তাদের থিওরি যে আমরা যা হয়েছে পিছনে সব মাফ করে দেবো যদি আমরা ক্ষমতায় আসি জাতীয়তাবাদী জোট ভোটের মাধ্যমে, ঠিক আছে মানলাম, যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে সুন্দরভাবে রাজনীতি চালাইতে পারবে, বিএনপি ক্ষমতায় আসার পর চালাইতে পারবে, আর যদি তোমরা ক্ষমতায় আইসে প্রতিশোধের আগুন জাউ জাউ করে দলাই দাও তাহলে আমরা থার্ড ফোর্স আছি বঙ্গবন্ধুর দল, আমরা বঙ্গবন্ধুর ব্যানার না শেরে বাংলা ভাষা নেই, তবে জিয়াউর রহমানকেও সম্মান করি, এই ব্যানারে আমরা থাকতে চাই, মানে থার্ড ফোর্স থাকলে তখন ওই সৈরা স্যারের দালাল জিএম কাদের, ওই যে এরশাদের ছোট ভাই, এরশাদ তো ভালো লোক ছিল, সৈরা স্যার হলো সে একটা ক্ষমতায় যাওয়ার মতন একটা লোক ছিল, কিন্তু এরশাদ মরার পরে এই জিএম কাদের দল 4 বার, একটা হলো রসনের সাথে 1 বার চেয়ারম্যান, এই আপনার জিএম কাদের 1 বার চেয়ারম্যান, বিদিশ 1 বার চেয়ারম্যান, সাদের সাথে 1 বার চেয়ারম্যান, আবার কাজী মনু না কে হে 1 চেয়ারম্যান, তাহলে তার একটা আওয়ামী লীগের ভিতরে একটা ধরা আছে, তারা চাইলেই কিছু করতে পারবে না, 300 আসন দিলে তাদের প্রতি জনগণের অনীহা চলে আসে, বঙ্গবন্ধু সারা বুঝতো না, তরুণ প্রজন্ম হঠাৎ করে অগব মাথায় সেন্স ঘুরে গেল, এখন সব বিএনপি, মানে ওলা পাইন তো করা খালি এক এক গিরা, যেদিকে একবার চোখ যায় সেদিকে দৌড়, বুঝলেন, এখন আমরা বলতেছি আমরা যে তৃতীয় প্ল্যাটফর্ম, আমার এই যে কিছুদিন যাবৎ আমাকে সারা বাংলাদেশ চিনি, এখন আমার সব তরুণ প্রজন্ম আবার আমার দিকে আসতেছে, আচ্ছা আচ্ছা, আমি বলছি যে আমি তো ক্ষমতায় যাইবো না, থার্ড একটা পোস করো, তার একটা বিরোধী দলে থাকো, 140 আসন পাক এই আমাদের যেই জোটটা, আর বিএনপি 160 আসন পায় বিজয়ী হোক, আমরা এটা চাই, বিপিনুরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে আছে, বিপিনুর এককভাবে এবার ক্ষমতা যেতে পারবো না, সবার সাথে জোট করে ক্ষমতা যেতে, যদি এবার একটা এমপি পদ না পায় তরুণ প্রজন্ম পক্ষতে 1টা আসন, এটাই হলো বিপিনুর অথবা হিরো আলম, এইটা যদি সে না পায় পরবর্তীতে তার দলের দেখবেন অস্তিত্ব থাকবে না, এখনই দল 2 ভাগ করে ফেলাইছে,
বুঝলেন ষড়যন্ত্র চলতেছিল। এখন বলতেছে বিপিনুরা বলি যে তুমি বিএনপির লগে থাকো অথবা খাদ্যের লগে থাকি একটা এমপি হও তোমার দলের মধ্যে থেকে স্বতন্ত্রভাবে অথবা জীবও দলে তোমার একটা ভ্যালু আছে। আর যদি তুমি এটা না করে 300 শক্তি দাও তোমার ভ্যালু হইব কোনটা, যে 300 আসনে তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করলা, কিন্তু তুমি তো এমপি না হইলে তোমার টাকা পয়সা আসবো না। জনগণ এখনও পর্যন্ত বিএনপিকেই চায়, কারণ অনেক তৃতীয় শক্তি হইয়া আর ওইভাবে কিছু করতে পারে না। এই কারণে তো আমরা যেই থাকবোসটা এইটা আমরা টাকা পয়সা কম এবং আমরা শক্তিশালী 300 আসনে আমরা সবাই মিলে দিতে পারবো, যেটি আওলা জাওলা বিচ্ছিন্ন আছে এগুলো এক করতে পারি। থার্ড পোস্ট এক করে একটা নির্বাচনের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, মানে এই থার্ড পোস্টটা বিরোধী দল থাকলো বিএনপি প্রধান দলে চলে দিল, এইটাই সবচেয়ে উত্তম পথ হবে মনে করি। তারপরে যদি জনগণ আমার কথা দুঃখ পায় থাকেন যে থার্ড পোস্ট কেন আইব না বিএনপি খালি দল, এটা জনগণের প্রতি আমি ক্ষমা আমি চাই। বিএনপি ক্ষমতায় আসুক, আপাতত যেহেতু তারা বৃহৎ দল তাদের গ্রামগঞ্জে সব জায়গায় যোগ্য কর্মী বাহিনী আছে, আমরা থাকবো সেই যে সব বিপিনুর জোনাথ চাকি এই সব মিলে একটা তৃতীয় শক্তি দিলে একটা শক্তিশালী একটা প্ল্যাটফর্ম হবে। কিন্তু গ্রাম বাংলা তো আমাদের এখনও পর্যন্ত কর্মী বাহিনী তৈরি হয়নি, আমরা যে দেশ চালাবো 300 আসনে এমপি হইলেই সব কিছু না, কর্মী বাহিনীও লাগবে আমাদের। আগে এমপি হইতে হইব তারপরে না কর্মীরা আইব, ঠিক না? কারণ এমপি পার্লামেন্টে যদি এরকম তোমরা যদি 300 আসনে যদি ওইরকম কিছু করতে পারো ঠিক আছে আমরা থাকবো, কিন্তু এইরকম কোনো পরিবেশ আমরা দেখতেছি না। তবে 300 আসনে যোগ্য প্রার্থী সবাই মিলে দিতে পারবা এইটা আমি আশা করি। আচ্ছা, বিএনপির বিরুদ্ধে একটা ভালো লড়াই হবে, মিনিমাম 120-130 আসন বিরোধী দল পাবে আর বিএনপি পাবে ওই বাকি অথবা জামাত টামাত মিলে পাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভোট কমে গেছে, প্রধানমন্ত্রীর আসনটা হয়তো থাকতে পারে। আচ্ছা ভাই, প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ওনার আসনটা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ভালো থাকেন। আর আমি যদি অযুক্তি বলি জনগণের কাছে ক্ষমা চাই, জনগণ যদি থার্ড পার্টি চায় থাকেন আমি তো না করি না, তো আসলে আমাদের বাস্তববাদী হইতে হবে।